আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী। তো টিউটোরিয়ালের এর পর্বে আমরা আলোচনা করব এখানে 21 পৃষ্ঠার যে আমাদের এখানে ধনাত্মক সংখ্যার ব্যবহার, এটা আমাদের আছে, এটা আমরা শিখব এখানে। তো বলছে এখানে যে বাস্তব জীবনে ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যার ব্যবহার নিচে আলোচনা করা হলো। যেমন আয় এবং ব্যয়, আয়টাকে মূলত পজিটিভ ধরা হয়, ব্যয়কে নেগেটিভ ধরা হয়। এখানে লাভটাকে পজিটিভ ধরা হয়, ক্ষতিকে নেগেটিভ ধরা হয়। এখানে বৃদ্ধি মানে পজিটিভ, হ্রাস মানে হচ্ছে নেগেটিভ। এখানে এগুলো আমাদের হচ্ছে পরিচিত শব্দ। এখানে জোড়ার প্রথমটি দ্বিতীয়টির বিপরীত, এখানে মানে একটা আরেকটা এখানে বিপরীত। এখানে বলছে যেমন আয়, লাভ এবং বৃদ্ধি, তিনটা বলতে আমাদের এখানে পজিটিভ বোঝাচ্ছে। এখানে আছে ব্যয়, ক্ষতি এবং হ্রাস বলতে আমরা নেগেটিভ বুঝবো এখানে। ওকে, আচ্ছা, তো আমরা এখানে 5 টাকা আয়কে +5 দ্বারা এখানে চিহ্নিত করতে পারবো এখানে। ওকে, এবং 5 60 টাকা ব্যয়কে আমরা কি -7 দ্বারা এখানে চিহ্নিত করতে পারবো এখানে। এই কথাটা বলছে এখানে, মানে আয় হলে আমাদের পজিটিভ দেবো, ব্যয় হলে কি নেগেটিভ দেবো এখানে। ঠিক এমন ভাবে এখানে +6 টাকা দ্বারা 6 টাকা লাভ বোঝাচ্ছে এখানে, এবং -8 দ্বারা আমাদের এখানে 8 টাকা ক্ষতি বোঝাচ্ছে এখানে। ওকে, আচ্ছা, ওপরে আলোচনা থেকে লক্ষ্য করো যে একই জাতীয় কিন্তু বিপরীতমুখী দুটি রাশির পার্থক্য বোঝাতে একটিকে পজিটিভ আর একটাকে নেগেটিভ চিহ্নিত করা হয়েছে এখানে। জাস্ট একই জাতীয় জিনিস, এখানে জাস্ট একটা পজিটিভ এবং একটা নেগেটিভ, মানে এই পজিটিভ এবং নেগেটিভ একটা আরেকটা এখানে উল্টো হবে, বিপরীত এখানে। ওকে, আচ্ছা, তো এখানে এই যে পজিটিভ চিহ্নযুক্ত সংখ্যাকে আমরা বলবো ধনাত্মক সংখ্যা বলবো এখানে। যার আগে পজিটিভ মানে এই প্লাস চিহ্নটা আছে এখানে, তাকে বলবো ধনাত্মক সংখ্যা বলবো। আর এই নেগেটিভ চিহ্ন বা মাইনাস চিহ্নযুক্ত সংখ্যাকে আমরা ঋণাত্মক সংখ্যা বলবো এখানে। ওকে, এটাকে কি বলবো, ঋণাত্মক সংখ্যা বলবো এখানে। এই জন্য প্লাস ও মাইনাস চিহ্নদ্বয়কে যথাক্রমে ধনাত্মক এবং ঋণাত্মক চিহ্ন বলি আমরা এখানে। তার মানে আমরা যদি এখানে বলি যে +7, তো +7 অর্থ হচ্ছে ধনাত্মক, আর যদি বলে -9 বলি, এটা হচ্ছে আমাদের ঋণাত্মক এখানে। ওকে, এই দুটো আমাদের এখানে বুঝতে হবে। এখানে বলছে যে বিপরীত শব্দের খেলা, নিচের ছকে কিছু শব্দ এবং তাদের বিপরীত শব্দ দেওয়া আছে এখানে। তোমার পরিচিত এমন আরো কতগুলো শব্দ এবং তাদের বিপরীত শব্দ লিখে ছক পূরণ করো এখানে। এবার ছকটি প্রতি সারির শব্দ এবং বিপরীত শব্দ জোড়াগুলোকে তোমার ইচ্ছা মতো ধনাত্মক ও ঋণাত্মক চিহ্নের মাধ্যমে প্রকাশ করতে বলছে। এবার ছকটিতে ছকটির প্রতি সারির শব্দ, প্রতি সারির শব্দ ও বিপরীত শব্দ জোড়াগুলোকে তোমার ইচ্ছা মতো ধনাত্মক এবং মানে ধনাত্মক চিহ্ন বা প্লাস বা মাইনাস চিহ্ন প্রকাশ করতে বলছে। যেমন আমাদের এখানে দেওয়া আছে, যেমন বড়, বড় বলতে এখানে পজিটিভ দিয়েছে এখানে, আর হচ্ছে আমাদের এখানে কি ছোট বলতে এখানে নেগেটিভ দিয়েছে এখানে, এর বিপরীত। আবার হালকা হচ্ছে কি বলতে নেগেটিভ, হালকা বলতে নেগেটিভ, আর ভারী বলতে আমরা পজিটিভ বুঝতে এখানে। আয় বলতে আমরা বুঝলাম যে পজিটিভ বুঝি এখানে আয় বলতে, অ্যান্ড ব্যয় বলতে হচ্ছে নেগেটিভ বুঝি আমরা এখানে। আচ্ছা, বাম বলতে আমরা নেগেটিভ বুঝি বাম, আর হচ্ছে ডান বলতে আমরা পজিটিভ বুঝি এখানে। ওকে, তো আমরা এখানে আরও আমাদের ইচ্ছা মতো আমরা এখানে দিতে পারবো। যেমন আমরা এখানে লাভ দিতে পারি এখানে, যেমন লাভটা এখানে দেওয়া নেই, আমরা লাভ দিতে পারি এখানে। লাভ, লাভ বলতে পজিটিভ বুঝি এখানে, আর ক্ষতি, ক্ষতি বলতে আমরা নেগেটিভ বুঝি এখানে। ওকে, তো লাভ এবং ক্ষতি গেল। তারপরে আমরা আরও কিছু দিতে পারি এখানে, আমরা এখানে আর দিতে পারি এখানে কি বলুন তো, এখানে বড় ছোট তো দিয়েছি না, ভারী হালকা দিয়েছি এখানে, কম বেশি, হ্যাঁ কম, এখানে যে কম, কম বলতে মাইনাস, আর বেশি বলতে আমরা কি বুঝি বলুন তো, বেশি বলতে আমরা পজিটিভ বুঝি এখানে, প্লাস বুঝি এখানে। আচ্ছা, এখন আমাদের নিচের যে একটি বাক্যগুলো আছে, একটু বলছে এখানে নিচের প্রতিটি বাক্যাংশের জন্য এর বিপরীত অর্থ বোঝায় এমন একটি বাক্যাংশ লিখতে বলছে এখানে। যেমন আমাদের ওজন বৃদ্ধি বা বেড়ে যাওয়া, অর্থাৎ ওজন হ্রাস বা কমে যাওয়া, মানে আমাদের ওজন বৃদ্ধি বা বেড়ে যাওয়ার বিপরীত অর্থ কি এখানে, ওজন হ্রাস পাবে বা কমে যাবে এখানে। এরপর আমাদের এখানে বলা আছে যে হচ্ছে 30 কিলোমিটার, এটা কিমি বলতে কিলোমিটার এখানে, কতে করশিতে কিলোমিটার কিলো, আর এমতে হচ্ছে মিটার এখানে, কিলোমিটার উত্তরে যাচ্ছে এখানে, তো উত্তরের দিকে আমি দক্ষিণ হবে বলতে পারবো এখানে, এখানে বলতে পারবো 30 কিমি দক্ষিণ দিকে, দক্ষিণ দিকে। আচ্ছা, তারপরে এখানে বাড়ি হতে বাজার 4 কিলোমিটার পূর্বে এখানে। ওকে, বাড়ি হতে বাজার 4 কিলোমিটার পূর্বে, তো আমি এখানে বলতে পারি বাড়ি হতে বাজার 4 না, এটা 8 কিলোমিটার, ইংলিশ 8 এখানে, 8 কিমি পশ্চিমে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের কি 700 টাকা ক্ষতি হয়েছে, তাই না, 700 টাকা ক্ষতি, এর উল্টো হবে কি, 700 টাকা কি হবে, লাভ হবে এখানে। আচ্ছা,
সমুদ্রপৃষ্ঠ থেকে 100 মিটার উপরে এখানে, তার মানে আমাদের কি সমুদ্রপৃষ্ঠ থেকে 100 মিটার গভীর হবে এখানে? আমরা লিখবো জাস্ট একই বিষয় লিখবো, জাস্ট এখানে সমুদ্রপৃষ্ঠ থেকে 100 মিটার গভীর আর কি। ওকে আচ্ছা, এখন আমাদের এখানে এখানে নিচের কিছু কাজ দেওয়া আছে। দেখুন এখানে নিচের বাক্যগুলোর উল্লেখিত শব্দ সংখ্যাগুলো উপযুক্ত চিহ্ন সহকারে লিখতে বলছে। যেমন একটি উড়োজাহাজ সমতল পৃষ্ঠ থেকে 2000 মিটার উপরে উঠেছে। তো উপরে মানে কি পজিটিভ বুঝতে, তার মানে লিখবো এখানে 2000, পজিটিভ 2000 এখানে দেব। ওকে, একটি ডুবোজাহাজ সমুদ্র পৃষ্ঠ থেকে 800 মিটার গভীরে চলে গেছে। তার মানে আমাদের 800 মিটার গভীরে মানে কি ভেতরে, মানে মাইনাস, তো -800। আমি এখানে সবগুলো ইংলিশে লিখি, এখানে ইংলিশ 800 মিটার না, এখানে 800 দিব, এখানে মাইনাস দেব, এখানে 800 মিটার নিচে গেছে। 200 টাকা ব্যাংকে জমা রাখা, তার মানে জমা মানে কি এটা পজিটিভ না আমার এখানে, তো আমি এখানে লিখবো 200 টাকা পজিটিভ দেবো, এখানে 200 টাকা পজিটিভ। আচ্ছা, 700 টাকা ব্যাংক থেকে ঋণ নেওয়া, তার মানে 700 টাকা আমাদের মাইনাস হবে এখানে। ওকে, এই হচ্ছে আমাদের বিষয়গুলো ছিল এখানে কাজের বিষয়। এখন আমাদের পূর্ণ সংখ্যা বলছে এখানে। পূর্ণ সংখ্যা বলতে কি বুঝি এখানে? মানুষের প্রয়োজনে প্রথমে 1 থেকে 3 পর্যন্ত এই সংখ্যাগুলো আবিষ্কৃত করা হয় এখানে। মানে 3 বলতে ডট ডট দিয়ে আমাদের অনেকগুলো হতে পারে এখানে, মানে 1, 2, 3, এটা কমা এগুলো সবগুলো। ওকে, 3, তারপর হচ্ছে 4, 5, 6, 7, 8, 9, 10, এভাবে আমাদের চলবে এখানে, ইনফাইনাইট পর্যন্ত চলবে। এগুলোকে স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক পূর্ণ সংখ্যা বলা হয়, ন্যাচারাল নাম্বার অর পজিটিভ ইন্টিজার বলা হবে এখানে। ওকে, তার মানে এগুলো হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা বলা হয় এটাকে। হ্যাঁ, 1 থেকে আমাদের যে মানগুলো যাবে এখানে, তো স্বাভাবিক সংখ্যার সাথে আমরা শূন্য নিয়ে পাই এখানে, তো শূন্য থেকে আমরা করবো এখানে এই পর্যন্ত মানগুলো লিখবো। তো এটাকে এগুলোকে বলা হচ্ছে অঋণাত্মক সংখ্যা, অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তো অঋণাত্মক বলতে আমরা কি বুঝি বলুন তো, এখানে ঋণাত্মকের উল্টা, ঋণাত্মক মানে নেগেটিভ আর অঋণাত্মক মানে ধনাত্মক বুঝবো এখানে। ওকে, কি বুঝবো এখানে? ধনাত্মক বুঝবো। বাইরে কাছে হোল নাম্বারস অর নন নেগেটিভ ইন্টিজার, নন নেগেটিভ মানে কি নেগেটিভ না, কি বলুন তো, নেগেটিভ না এখানে। ওকে আচ্ছা, আবার এখানে মাইনাস থেকে আমি যে শুরু করি, -4, -3, -2, -1, এগুলো হচ্ছে আমাদের ঋণাত্মক পূর্ণ সংখ্যা এখানে, বা এটাকে হচ্ছে নেগেটিভ ইন্টিজার বলা হবে এখানে এগুলোকে। ওকে আচ্ছা, বা এখানে অঋণাত্মক পূর্ণ সংখ্যা বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা একত্রে করলে আমরা পাই এখানে যেটা, সেটা হচ্ছে আমাদের ঋণাত্মকগুলো আমি রাখবো এখানে, -4 থেকে কি করবো এখানে বলুন তো, এখানে -1 পর্যন্ত লিখবো। আর আমাদের এখানে শূন্য থেকে শুরু করে এখানে আমরা ডান দিকে যতগুলো লিখতে পারি এখানে, তো এই সবগুলোকে আমাদের কম্বাইন করে বলা হবে কি এখানে, ইন্টিজার বলা হবে এখানে, বা পূর্ণ সংখ্যা বলা হবে এখানে। ওকে, কি বলা হবে এখানে? পূর্ণ সংখ্যা বলা হবে এখানে। আই থিঙ্ক আমরা বুঝতে পারছি এখানে। আমরা প্রথমত দেখলাম যে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা বলতে আমরা কি বুঝি, 1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত মানগুলো। এখন আমি যখন এখানে শূন্য দিয়ে দেবো তখন এটা হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা হবে এখানে। ওকে, আর আমি যদি এখানে মাইনাস থেকে শুরু করে, মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে প্লাস ইনফিনিটি বলতে আমি চলি, তাহলে আমি এটাকে বলবো কি, পূর্ণ সংখ্যা বলবো জাস্ট। ওকে, কি বলবো? পূর্ণ সংখ্যা। আচ্ছা, তো আমাদের এখানে বলছে যে এগুলো নিচে চিহ্নগুলোর সাহায্যে সংখ্যাগুলো লিখতে পারে এখানে। যেমন আমাদের এখানে বলছে ঋণাত্মক সংখ্যা পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে শূন্য, আর হচ্ছে আমাদের স্বাভাবিক পূর্ণ সংখ্যা সাইন এটা। তো অঋণাত্মক পূর্ণ সংখ্যা সাইন হচ্ছে আমাদের এটা, পূর্ণ সংখ্যা সাইন হচ্ছে এটা। ওকে, তা এই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে শূন্য থাকবে অ্যান্ড এদিকে থাকবে নেগেটিভ মান, যেমন আমি যে লিখি যে -4, -3, -2, -1, আর এখানে থাকবে কি, এখানে 1, 2, 3, 4 থাকবে এখানে। ওকে আচ্ছা, তো আই থিঙ্ক বুঝতে পারছেন এই বিষয়গুলো এখানে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের অঋণাত্মক পূর্ণ সংখ্যা, কিন্তু এখানে এই যে শূন্য সহ যেটা হবে সেটা হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তার মানে এখানে শূন্য সহ যে মানটা হবে 0, 1, 2, 3, 4, এভাবে মানগুলো হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা বলবো এখানে। আচ্ছা, সংখ্যা রেখায় পূর্ণ সংখ্যার স্থাপন বা পূর্ণ সংখ্যার অবস্থান নির্ণয় এখানে। আচ্ছা, এখানে আমাদের একটু বিষয়টা বুঝতে হবে। বলছে একটি সরল রেখা অঙ্কন করে তার উপর একটি বিন্দু শূন্য নিতে বলছে এখানে। তো আমরা এখানে প্রথমত কি করবো, একটা সরল রেখা অঙ্কন করবো এখানে। তো আপনার কাছে যদি স্কেল থাকে তো আপনারা করবেন কি, এখানে একটা সরল রেখা নির্ণয় করবেন স্কেল দিয়ে। তো নিলে করলে এখানে একটা সরল রেখা নির্ণয় করলেন, এবং এর মধ্যে এর মাঝখানে একটা কি করবো এখানে, শূন্য দিয়ে চিহ্নিত করতে বলছে এখানে, শূন্য দিলাম এখানে। আচ্ছা, তাহলে শূন্য বিন্দুটি সরলরেখাকে 2টি অংশে বিভক্ত করে এখানে, একটি ডান দিকে একটা কি বাম দিকের অংশ, তাই না? মানে এটা কিন্তু সীমাহীন পর্যন্ত বিস্তৃত, মানে আমাদের এই ডান দিকে আমাদের একটা অংশ যাবে এখানে, এদিকে এটা হচ্ছে ডান দিকে এখানে, আর এই দিকে আমাদের একটা মান যাবে, এটা হচ্ছে বাম দিকে এটা এখানে। ওকে, এটা হচ্ছে আমাদের বাম দিকে, তো 2টি অংশ আমাদের বিভক্ত করবে এখানে। এর ডান দিকে ধনাত্মক এবং বাম দিকের অংশটাকে ঋণাত্মক বলা হবে। তো ডান দিকের যে অংশটা আছে আমাদের, এই যে এই মানটা, এটা হচ্ছে পজিটিভ বলা হবে এখানে, আর বাম দিকের মানটাকে বলা হবে নেগেটিভ বলা হবে এখানে। আই থিঙ্ক বুঝতে পারছেন এখানে।
এখন একটি নির্দিষ্ট দৈর্ঘ্যকে একক ধরে এখানে শূন্য বিন্দু থেকে শুরু করে ডান দিকে এবং বাম দিকে পরপর সমান দূরত্ব দাগ দিকে দিতে বলছে এখানে। তার মানে আমরা স্কেল দিয়ে করবো এখানে, এই ডান দিকে একটা নির্দিষ্ট দূরত্ব ধরে সমান সমান করে এখানে ঘর কাটবো এখানে। তো আপনি স্কেলে কিছু ঘর কাটা আছে, এই ঘরগুলো আপনি কেটে কেটে মেজারমেন্ট করবেন সমানভাবে এখানে। তো আমি এখানে সমানভাবে কিছু দাগ নিলাম এখানে, যদিও কিছু কম বেশি থাকতে পারে এখানে। তো আপনারা আই থিঙ্ক বুঝতে পারছেন এখানে যে হচ্ছে আচ্ছা এভাবে আমরা এখানে কি করবো, দাগ কাটবো এখানে নিলাম এখানে। এরপরে শূন্য বিন্দু ডান দিকে দাগগুলোকে প্লাস ওয়ান থেকে শুরু করে এভাবে আমরা দাগগুলো কাটবো। তো আমরা এখানে যে এখান থেকে করবো কি প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ, ডান দিকের অংশগুলো আমরা করবো প্লাস সিক্স করবো এখানে, প্লাস সেভেন করবো, প্লাস এইট করবো, প্লাস নাইন করবো এখানে। অ্যান্ড বাম দিকের মানগুলো করবো এখানে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স অ্যান্ড মাইনাস সেভেন এখানে। এভাবে আমি এখানে ইনফিনিট পর্যন্ত কাটবো এখানে, অনেকগুলো অসংখ্য কিন্তু করা যাবে এখানে। সো এই পর্যন্ত আমরা এখানে বুঝলাম মেবি। আচ্ছা এবং হচ্ছে বাম দিকের অংশগুলোকে মাইনাস থেকে শুরু করে আমাদের এখানে কাটতে বলছে এখানে। আর দুই দিকে সীমাহীনভাবে অসীম পর্যন্ত বিস্তৃত বোঝা মানে ইনফাইনাইট, এই যে এটাকে বলা হচ্ছে ইনফাইনাইট সাইন বলা হয় এখানে। তো এটার অর্থ হচ্ছে আমাদের এখানে সীমাহীন পর্যন্ত আমাদের মানগুলো থাকবে এখানে। ওকে আচ্ছা, তাহলে পজিটিভ ডান দিকের যে মানটা হবে এখানে এভাবে আমি লিখতে পারবো এখানে, ধরুন এখানে আমার অনেকগুলো মান আছে এখানে, এটাকে প্লাস ইনফাইনাইট বলা হবে এখানে। আর বাম দিকের ঘরগুলোকে বলা হবে কি বলতো এখানে মাইনাস ইনফাইনাইট বলা হবে এখানে, মাইনাস ইনফাইনাইট বলা হবে এখানে। আচ্ছা এখন সংখ্যারেখার উপরে ধনাত্মক পূর্ণ সংখ্যার দুই স্থাপনের জন্য বিন্দুগুলো ডান দিকে দুই একক দূরে আমরা এখানে গাঢ় দাগ দেবো এখানে। তার মানে এখানে যে পজিটিভ দিকে এখানে এই যে এখানে দেওয়া আছে দেখুন, এই দুই এতে এখানে আমাদের একটা কি গাঢ় দাগ দিয়েছে এখানে দুই স্থাপন করার জন্য এখানে। তাহলে আমাদের এখানে গোল চিহ্নিত বিন্দুটি হচ্ছে দুইয়ের অবস্থান এখানে, তার মানে দুইয়ের অবস্থান হচ্ছে মূলত এখানে, এই বিন্দুটি হচ্ছে আমাদের দুইয়ের অবস্থান এখানে। আই থিঙ্ক বুঝতে পারছেন এখানে। আবার আমি যেখানে যদি সংখ্যারেখার উপরে ঋণাত্মক সংখ্যা মাইনাস ফাইভের অবস্থান নিতে, তাহলে আমাদের কি হবে বাম দিকে পাঁচ একক দূরে যেতে হবে এখানে। তো বাম দিকে এই শূন্য থেকে কি করবে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় একক দূরে যাবো এখানে। তার মানে এটা হচ্ছে আমাদের মাইনাস ছয়ের অবস্থান এখানে। আই থিঙ্ক বুঝতে পারছেন এখানে, এটা হচ্ছে মাইনাস ছয়ের অবস্থান। তো আমাদের এখানে একক কাজ দিয়েছে, একটু একক কাজটা আমরা দেখি এখানে। বলছে আমাদের এবার নিচের সংখ্যাগুলোর সংখ্যারেখা স্থাপন করতে বলছে এখানে। তো প্লাস ফাইভ, এটা ক নম্বর এখানে বলছে প্লাস ফাইভ। তো ক নম্বরটা আমাদের এখানে শূন্য থেকে ডান দিকে প্লাস ফাইভ যাবে, তাহলে এক দুই তিন চার পাঁচ, তাহলে ক আছে আমাদের এখানে আছে এখানে, এই যে এখানে ক আছে এখানে। ওকে ক, তারপর এখানে আছে মাইনাস দশ, মানে কি বাম দিকে মাইনাস দশ ঘর আছে এখানে। তো আমাদের এখানে সাত পর্যন্ত আমি নিয়েছি, আরো নিতে হবে এখানে আট নয় দশ, তো দশ পর্যন্ত এখানে মানগুলো যাবে। সো আপনারা একটু বুঝতে পারছেন মেবি এখানে। তো আপনারা করবেন কি এখানে ঘর কাটবেন এখানে, আরেকটা নতুন ঘর কেটে আমি দেখাচ্ছি। তো এখানে করবেন কি এখানে শূন্য নেবেন এখানে, শূন্য এই বাম দিকে যাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন মাইনাস চার মাইনাস পাঁচ মাইনাস ছয় মাইনাস সাত মাইনাস আট মাইনাস নয় মাইনাস দশ। তার মানে এখানে আমাদের ক্ষতা আছে এখানে, তাই না, এখানে আছে তো খ আছে এখানে। আচ্ছা আবার এখানে মাইনাস ছয় আছে দেখুন, মাইনাস ছয় মানে এটাও আমাদের কি বাম দিকে থাকবে এখানে, বাম দিকে থাকবে এখানে। আমি এখানে যেদিকে ছয় নেবো এখানে, এখানে আছে গ, এটা গ আছে এখানে, বাম দিকে ছয় ঘোরাবে, এখানে আছে আমাদের গ আছে এখানে। অ্যান্ড হচ্ছে আমাদের এখানে মাইনাস ওয়ান আছে, তো ঘ হচ্ছে মাইনাস ওয়ান। তো দেখুন এখানে আমাদের জাস্ট বাম দিকে শূন্য থেকে এখানে আছে ঘ আছে এখানে। আচ্ছা এরপর আমাদের এখানে উ হচ্ছে মাইনাস ছয়, মাইনাস ছয় এবং গ কিন্তু একই জাত, তার মানে এখানে এখানে আমাদের উ থাকবে এখানে। আই থিঙ্ক বুঝতে পারছেন এই বিষয়টা এখানে। আচ্ছা পূর্ণ সংখ্যার ক্রম এখানে দেওয়া আছে, এই বিষয়গুলো আমরা এখানে পরের টিউটোরিয়াল আলোচনা করবো ইনশাল্লাহ। তো